আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি এসিআই অ্যানিমাল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রীতি। সাথে আছি প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ মোহাম্মদ তকলিফুল মিয়াদ মঈন। দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি মির্জাপুর শেরপুর বগুড়াতে। এসিআই অ্যানিমাল জেনেটিক্স কর্তৃক আজ আয়োজিত হচ্ছে অত্র এলাকার প্রান্তিক পর্যায়ের খামারিদের এসিআই সিমেন দ্বারা উৎপাদিত বাছুরের মেলা। এই মেলাটা মূলত আমরা বিগত বছরে খুলনা এবং কিশোরগঞ্জে দুটি করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় 2023 সালের এই বছরে আমরা আমাদের প্রজনেশো শুরু করছি। তো দর্শক মন্ডলী, দেখেন অলরেডি খামারিদের গরুগুলো আসা শুরু করেছে। এগুলো আমাদের এসিআই সিমেন দ্বারা উৎপাদিত ফ্রিজিয়ানের বাছুর। দেখেন সুন্দর সুন্দর বেশ কিছু বাছুর এসেছে। এখানে আমাদের প্যান্ডেল প্রায় 200 প্রান্তিক খামারিদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এলাকাবাসীকে গতকালকে মাইকিং এর মাধ্যমে ইনভাইট করা হয়েছে। তো আমরা যদি বাচ্চাগুলোকে একটু দেখাই, খামারিরা এক এক করে তাদের এসিআই সিমেন দ্বারা উৎপাদিত বাছুরগুলো নিয়ে আসা শুরু করেছে। তো দেখেন এই যে একটা ফ্রিজিয়ানের সংকরজাতের একটা বাচ্চা, তারপরে যদি আমরা দেখাই শাহিওয়ালের একটা বাচ্চা, অসাধারণ একটা বাচ্চা। বাচ্চাটার গঠন বৈশিষ্ট্য দেখেন, বেশ সুন্দর একটা বাচ্চা, গঠন বৈশিষ্ট্য খুবই সুন্দর এবং অমায়িক। তার পাশে যদি আরেকটা শাহিওয়াল আছে, এই শাহিওয়ালটাকে যদি আমরা দেখাই, এই শাহিওয়ালটাও কিন্তু বেশ অনেক সুন্দর একটা শাহিওয়াল। তার গায়ের কালার এবং গলকম্বল বেশ সুন্দর, এটা দেশি মায়ের পেট থেকে এই বাচ্চাটা উৎপাদিত। তারপরে যদি আরেকটা ফ্রিজিয়ান দেখাই, বেশ অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বাচ্চা এখানে আসছে। তো প্রান্তিক খামারিরা খুবই আড়ম্বর পরিবেশে, একটি আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে এই মেলাতে অংশগ্রহণ করছে। তো যদি আমরা বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাই, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সুন্দর বাচ্চার বৈশিষ্ট্য, ফ্রিজিয়ান বাচ্চার বৈশিষ্ট্য কেমন হয় সেগুলো। ফ্রিজিয়ান বাচ্চার পাশাপাশি আমি এই শাহিওয়াল বাচ্চাটাকে একটু দেখাইতে যাচ্ছি, যে এই মেলার ভিতরে সব থেকে আকর্ষণীয় বাচ্চা এটা। খুবই ছোট একটা বাচ্চা, কিন্তু তার গঠন বৈশিষ্ট্য থেকে শুরু করে সবকিছু একটা শাহিওয়ালের মতোই। তাছাড়া এই যে ফ্রিজিয়ানের বেশ কিছু বাচ্চা। আসলে আমরা স্টলে আজকে মূলত 30টা বাচ্চা এখানে প্রদর্শনী করব। তো ইতিমধ্যে যেহেতু বাচ্চাগুলো আসা শুরু করেছে, আমাদের প্রোগ্রাম খুব দ্রুত শুরু হয়ে যাবে। এলাকার যত মানুষ ছিল সকলকে মোটামুটিভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই প্রোগ্রামে। তো সামগ্রিক প্রোগ্রামটা আজকে আমরা আপনাদেরকে একটা ডকুমেন্টারি অনুসারে দেখাবো। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি টেলিকাস্ট করার জন্য দুজন বহুল আলোচিত ইউটিউবার আমাদের সাথে উপস্থিত থাকবেন। এর মধ্যে একজন হচ্ছে বাইজিদ মোরাল ভাই, আরেকজন হচ্ছে তোফাজ্জল আহমেদ ভাই। তো দুজনই বেশ পপুলার এই জগতে। এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা খামারির মুখে থেকে শুনলাম, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা জাতের গাভীর পেট থেকে ফ্রিজিয়ানের একটি সিমেন দ্বারা উৎপাদিত। তো বাচ্চাটা দেখতে বেশ সুন্দর। তো আমি সন্দেহ করছি যে এই বাচ্চাটার মা সম্ভবত আমাদের দেশীয় একটা জাত আছে, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ ক্যাটেল বা মীর কাদিম, হাঁসা গরু বলা হয় যেটাকে, তার পেট থেকে বাচ্চাটা আসছে। খুবই সুন্দর একটা বাচ্চা। তো মঞ্চে কথা বলছেন আমাদের ডাক্তার মনিরুজ্জামান স্যার। তো আলটিমেটলি আমরা আজকে পুরো প্রোগ্রামটা আপনাদেরকে এভাবে পর্যায়ক্রমিক ভাবে দেখাতে পারবো বলে বিশ্বাস করি।